ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কী করব, প্রতিটি কাজে শুরু যখন শুরু করব তখন বলবো বিসমিল্লাহ, আর আমরা যে সুস্থ আছি প্রত্যেকটা ভালো কাজের পরে কি বলবো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিন্তু অনেক ছোঁয়া এই আলহামদুলিল্লাহ, এই ছোটো এই শব্দটা দিয়ে আমরা অনেক অনেক ছোঁয়া অর্জন করতে পারি। এবং সবচেয়ে ছোট যেটা জিকির বলে বা আল্লাহ পাককে স্মরণ করা বলে সেটাকে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখন ক্লাসে চলে আসি। গত ক্লাসে আমি তোমাদের যোগ সংখ্যার অঙ্কগুলো করিয়েছিলাম, আজকে আমি তোমাদের বিয়োগের কিছু সংখ্যার অঙ্ক করাবো। তোমরা সবাই খাতা পেন্সিল আর বই নিয়ে ম্যামের ক্লাসের সামনে বসো, বসে দেখো ম্যাম কীভাবে করাচ্ছে। অনেকেই এর কাছে এগুলো রিভিশন মনে হবে, কারণ অনেকে এগুলো করে ফেলেছো। তাহলে চলো, আমরা কত পৃষ্ঠা করছি? 27 পৃষ্ঠা। তাহলে 27 পৃষ্ঠায় কী কী বিয়োগ আছে আমরা একটু দেখি। অনেকগুলো বিয়োগ আছে, তাই না? 27 পৃষ্ঠায় অনেকগুলো বিয়োগ আছে। এখানে বিয়োগ আছে 10টি, সেখান থেকে ম্যাডাম কয়টি বোর্ডে লিখেছে? 6টি। এই 6টি অঙ্ক ম্যামের সাথে একটু প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে? তাহলে চলো দেখি প্রথমে ম্যাম কত লিখেছি। 45 আর 23। আর তোমরা সবসময় আগের ক্লাসেও বলেছি, যখন যোগ বা বিয়োগ করবে এই সংখ্যাটা লিখে এই বিয়োগ ওই চিহ্নটা, যোগ বা বিয়োগ যেটাই হোক সেই চিহ্নটা দিয়ে নিবে। তাহলে যে 45 থেকে 23 বিয়োগ করতে গেলে তোমরা যদি চাও, ইচ্ছে করলে এটাকে এভাবে দাগ টেনেও করতে পারো। এ দেখো, এই যে এককের ঘর, আমরা যখন যোগ বিয়োগ যেটাই করি এককের ঘর থেকে করবো। এককের ঘরে কত আছে? 5, আর কত? 3। তাহলে আমরা দাগ টেনে যদি করি, প্রথমে কয়টি দাগ দিব? 5। আর পরে কয়টি আছে? 3। তাহলে আমরা কি করব, এই 5টি দাগ থেকে কি করব, 3টি দাগ মুছে ফেলব। 1, 2, 3, 3টি দাগ যখন মুছে ফেলবো কয়টি থাকবে? 2টি। আর যদি আমরা কর গুণে করি, 3-এর পর থেকে আমরা গুনব, 3-এর পরে কত আসে? 4, 5, তাহলে কয়টি? 2টি। তাহলে আমরা এখানে কত লিখব? 2। তারপরে আসো আমরা দশকের ঘরে। দশকের ঘরে সে একইভাবে, দশকের ঘরের উপরে কয়টি আছে? 4টি, আর নিচে কয়টি আছে? 2টি। এখন আমরা ইচ্ছে করলে কি করতে পারি, নিচের 2টি মুছে ফেলতে পারি। 1, 2, তাহলে কয়টি থাকতেছে? 2টি। তাহলে আমরা আবার যদি কর গুণে করি, তাহলে 2-এর পরে 3, 4, এবারও কয়টি থাকতেছে? 2টি। তাহলে আমরা এখানে কত লিখব? 2। তাহলে আমরা এভাবে বিয়োগগুলো করতে পারি। তাহলে 45 থেকে 23 গেলে কত থাকবে? 22। আরেকটি জিনিস, তোমরা এই যে যখন এই সংখ্যাগুলো লিখবে, এককের ঘরের সংখ্যার নিচে এককের ঘরে লিখবে, দশকের ঘরে সংখ্যার নিচে দশকের ঘরে লিখবে, তোমরা এদিক ওদিক করে লিখলে হবে না, বুঝতে পেরেছ? যদি তোমরা এই অঙ্কগুলো, যেমন এই যে 45, এভাবে লিখো যে আমি বিয়োগ চিহ্ন দিচ্ছে, বিয়োগ চিহ্নটা 4-এর নিচে দিয়ে এখানে এই যে এভাবে দিলাম, তাহলে কি মিলবে? মিলবে না কিন্তু, তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। সুতরাং তুমি কি করবে, যখন অঙ্কগুলো লিখবে তখন আগে সংখ্যাটা লিখে নিবে, যেমন 45 বিয়োগ 23, তারপরে বা দিকে তুমি যে যোগ হলে যোগ চিহ্ন, বিয়োগ হলে বিয়োগ চিহ্ন দিয়ে নিবে, ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটা করলাম এবং কিছুটা হলেও বুঝলাম। দ্বিতীয় অঙ্কটা কী আছে? 32 থেকে 11, সে একইভাবে আমরা করগুণে 1, 2-এর থেকে 1 বাদ দিলে কত? 2-এর থেকে 1 বাদ দিলে 1 থেকে যায়, তাই না? 1, তারপরে 2, তাহলে 1 থেকে যায়।
তারপরে আসো দশকের ঘরে কত আছে তিন তিনের থেকে এক বাদ দিলে কত হবে এক দুই তাহলে কত হচ্ছে দুই তাহলে বত্রিশ থেকে এগারো বাদ দিলে কত হচ্ছে একুশ পরবর্তী অঙ্কটি আছে আটষট্টি আটষট্টি থেকে আমরা কত বাদ দিব বারো আটষট্টি থেকে যখন আমরা বারো বাদ দিব যদি আবার এই দাগ টেনে তোমরা আরেকটা বুদ্ধি করতে পারো এই দেখো এককের ঘরে আছে আট আর দশ এর নিচের এককের ঘরে আছে দুই তিন চার এভাবে আটটি দাগ দিয়ে তোমরা এভাবে কেটেও দিতে পারো নিচের দুইটি আছে যে এভাবে কেটেও দিতে পারো বা মুছেও ফেলতে পারো যেভাবে তোমাদের কাছে সহজ মনে হয় সেইভাবে তোমরা করবে বা এই যে করগুনি করলে দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট থেকে দুই গেলে কত হচ্ছে ছয় আর আমরা যখন মুছে ফেলতেছি তাহলে কয়টি থাকতেছে এক দুই তিন চার পাঁচ ছয় যেভাবে আমরা করি না কেন আমাদের ফল কিন্তু একই আসবে তারপরে ছয়ের থেকে এক বাদ দিলে যেখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি থেকে আমরা এক কী করি এভাবে কেটেও দিতে পারি বা মুছেও ফেলতে পারি যেটাই করি তাহলে কয়টি থাকবে এক দুই তিন চার পাঁচ তাহলে আবার আমরা যখন কর গুনবো একের পরে দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে কত আটষট্টি থেকে বারো বিয়োগ করলে আমরা পাচ্ছি ছাপ্পান্ন একইভাবে যখন আমরা উনআশি থেকে চুয়ান্ন বিয়োগ করব কর গুণই আমাদের জন্য সবচেয়ে কম সময় এবং সহজ মনে হবে তাহলে আমরা চারের পরে গুনব পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়ের থেকে চার বিয়োগ করলে থাকতেছে পাঁচ আর যখন আমরা সাতের থেকে আবার দশকের ঘরে কত আছে সাত সাতের থেকে পাঁচ বিয়োগ করলে ছয় সাত তাহলে হচ্ছে দুই আবার দেখো এই যে ন এখানে কত আছে উনপঞ্চাশ থেকে দশ বিয়োগ করব এককের ঘরে আছে নয় এটা এখানে আছে শূন্য তাহলে তোমার নয়টি থেকে শূন্যটি মানে কোনোটি আমরা নিচ্ছি না তাহলে কয়টি থাকবে যে সংখ্যা থেকে আমরা শূন্য বিয়োগ করব সেই সংখ্যাটি হবে এটা সব সময় তোমরা মাথায় রাখবে যদি আমরা শূন্য থেকে শূন্য বিয়োগ করি তাও শূন্য বা যে কোনো সংখ্যা থেকে যেমন আমরা নয় থেকে যখন শূন্য বিয়োগ করব নয়ই হবে আবার এখন আমরা দশকের ঘরে আছে চার চার থেকে এক বিয়োগ করলে পাঁচ ছয় দুই তিন চার তাহলে কত হচ্ছে একের পর থেকে আমরা গুনব তাহলে দুই তিন চার তাহলে কত হচ্ছে তিন তাহলে আমরা উনপঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে পাচ্ছি উনচল্লিশ এই যে দেখো একটু আগে আমি যে কথাটা বললাম যে কোনো সংখ্যা থেকে আমরা শূন্য বিয়োগ করলে সেই সংখ্যাই হবে দেখো এই যে শূন্য শূন্য থেকে আমরা যদি শূন্য বিয়োগ করি তাহলে কি হয় শূন্যই হবে কারণ আমি একটু আগে কি বলেছি যে সংখ্যা থেকে আমরা বিয়োগ করব সেই সংখ্যাটা যা থাকবে সেই সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে সেই সংখ্যা এখানে শূন্য আছে উপরে নিচেও শূন্য তাহলে কত হবে শূন্য আর পরবর্তীতে আছে সাত দশকের ঘরে কত আছে সাত থেকে তিন বিয়োগ করলে হচ্ছে চার পাঁচ ছয় সাত চার সাত থেকে তিন বিয়োগ করলে হচ্ছে চার তাহলে আমরা এখানে কত লিখব চার আবার তোমরা যদি মনে করো আমাদের হাতে কয়টি আঙ্গুল আছে দশটি তাহলে আমরা এভাবেও আঙ্গুল গুনে করতে পারি দেখো সাতটি আমাদের হাতে দুই হাতে কয়টি দশটি আঙ্গুল আছে এক হাতে পাঁচটি আরেক হাতে দুইটি তাহলে আমরা যখন করব এই দেখো এই দশটি আঙ্গুল থেকে যদি আমরা তিনটি আঙ্গুল এখানে আছে সাতটি আগে আমরা সাতটি মিলাবো ওখান থেকে তিনটি আঙ্গুল যদি চাপিয়ে ফেলি তাহলে থাকতেছে কয়টি চারটি এভাবেই করা যায় এখন তোমাদের কাছে যেভাবে সহজ মনে হয় তোমরা সেভাবেই করবে বারবার অঙ্কগুলো করবে তাহলেই তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা
আশা করি তোমাদের যদি কোনো সন্দেহ হয় অঙ্কগুলো করে মেসেঞ্জার বা ইমোতে ম্যামের কাছে বা আমার কাছে পাঠিয়ে দিবে বা আম্মুর কাছে আমাদের কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।